নিজে হিরোর মতো যাবে আর আমাকে আন্টি বানিয়ে নিয়ে যাবে। এই ধলা ইন্দুর তো বাঁচে মুশকিল করে দেবে। ভাবি আজ কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে আসবি। আমার বউয়ের সাথে ঘুমাবে আমার পিচ্চি ভাই। এখন তো দেখছি আমার জীবনের বড় ভিলেন আমার ভাই বের হলো। তোমার ভাবিকে তো কালকে কলেজে যেতে হবে, তোমার সাথে সারা রাত মারিহা গল্প করবে, যার কারণে ওর কালকে কলেজে যাওয়া হবে না। তাই চুপচাপ গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ো। আমি আজ ভাবির সাথে ঘুমাবো। কালকে আমি অবশ্যই কলেজে যাব, আপনি চিন্তা করবেন না স্যার। চল আসবি। আসবি, মারিহাকে তোর রুমে নিয়ে যা। আমার রুমে নিয়ে যাচ্ছি। আগে খাওয়া দাওয়া তো করে নে। টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই খেতে বসো। সবাই একসাথে খেতে বসে গেল, আরব খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। আসবি মারিহা নিজের রুমে নিয়ে গেল। এখানে তো দেখছি তোমার সাথে যে ছবিগুলো বিয়ের সময় তুলেছিলাম সবাই বড় করে বাঁধিয়ে রেখেছো। এই ছবিগুলো দেখে নিজে একটা ছবি আঁকার চেষ্টা করছি, কেমন হয়েছে ভাবি? অনেক সুন্দর হয়েছে, এতটা ভালোবাসো ভাবিকে। ভাইয়া তোমাকে বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করে নিতাম, কেন যে এত ছোট হলাম? কি পাকা ছেলে, এখন কিন্তু লেট হয়ে যাচ্ছে, পরে কলেজে যেতে পারবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি উঠতে পারবো। আমি তো ভুলে গিয়েছিলাম তোমাকে কাল কলেজে যেতে হবে, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর তুমি? আমিও তো ঘুমাবো, তোমাকে আমি অন্য কোনো নামে ডাকলে কি তুমি রাগ করবে? একদম না। তাহলে তোমাকে এখন থেকে মিষ্টি বলে ডাকবো। আর আমি তোমাকে বাবু বলে ডাকবো। খুব সুন্দর নাম তো, তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। ঠিক আছে বাবু। আশফি মারিহার মাথায় বিলি কেটে দিচ্ছে আর গল্প করছে, অন্যদিকে আরাফ ছটফট করছে, হাজার চেষ্টার পরও ঘুমাতে পারছে না। একটু পরে আরাফ আশফির রুমে উঁকি দেয়, ততক্ষণে আশফি আর মারিহা ঘুমিয়ে গেছে। মারিহা, মারিহা, এই মারিহা, রুমে চলো। আমি ঠিক আছি স্যার, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। যেটা করতে বলছি সেটা করো। আশফি তো আমার হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি আশাকে ডেকে আনছি। স্যার এত রাতে ওকে? একদম চুপ করে থাকো তুমি। আরাফ গিয়ে আশার দরজা ধাক্কাচ্ছে, কিছুক্ষণ পর আশা দরজা খুলে। ভাইয়া তুমি এত রাতে? তুই আশফির রুমে গিয়ে ঘুমা। ঠিক আছে। আশা আশফির রুমে যায়, মারিহা আশফির হাতটা কোনো মতে ছাড়িয়ে নেয়। আশফি একটু নড়ে চড়ে উঠলে আশা মারিহার জায়গায় গিয়ে শুয়ে যায়, মারিহা আরাফের রুমে চলে যায়। তোমাকে কে বলেছিল আশফির সাথে কি ঘুমাতে? তুমি আশফির সাথে ঘুমিয়ে থাকলে আমার মাথায় বিলি কে কেটে দিবে? বিলি কেটে দিলে তো অনেক লেট হয়ে যাবে, কালকে কলেজে যেতে পারবো না। তাহলে একদিন কলেজে না গেলে কিছু হয় না। কি? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে নিজের কাজ শুরু করো। মারিয়া খাটে গিয়ে বসে আর প্রতিদিনের মতো করে আরাফের মাথায় বিলি কেটে দিচ্ছে। আরাফ একটু পরেই ঘুমিয়ে পড়ে। আমার ঘুম নষ্ট করে জন্মের ঘুম ঘুমাচ্ছে এই ধলা ইন্দুর। আল্লাহ, এই মাসুম বাচ্চার প্রতি হওয়া অন্যায়ের বিচার করো। সকালবেলা, আম্মু জলদি নাস্তা দাও, আমি চাই না কলেজে যেতে, আমার লেট হোক। আশা এবং মারিহা কোথায়? এখনো নাস্তা করতে টেবিলে আসেনি কেন? এসে গেছি আমি। আমিও এসে দেখি। আরাফ মারিহার দিকে হা করে তাকিয়ে আছে। মারিহা আরাফের আনা গোল জামার মধ্যে একটা জামা পড়েছে, জামাটা সাদা কালারের সাথে পেস্ট কালারের কোটি, সাদা কালারের ওড়না দিয়ে নরমাল ভাবে হিজাব পড়েছে। আজকে তোমাকে আমার দেয়া নামের থেকেও বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ বাবু। বাবু, কালকে আমরা একজন আরেকজনের নতুন নাম দিয়েছি, আমি বাবু আর ভাবি মিষ্টি। ভাবি দেবরের ভালোই মিল দেখছি। তোমরা জলদি নাস্তা শেষ করো, লেট হয়ে যাচ্ছে, আমি গাড়িতে ওয়েট করছি। মারিহার আশা নাস্তা শেষ করে গাড়িতে গিয়ে বসে। আরাফ গাড়ি স্টার্ট করে একটু পরে গাড়িটা এক সাইড করে থামায়। আরাফ গাড়ি থেকে নেমে যায়। আমাকে কি তোমাদের ড্রাইভার মনে হয়? এমন করে বলছেন কেন স্যার? দুইজন এসে পিছনে বসে গেছো, তুমি কি মনে করেছো আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে যাব? কিন্তু তা হবে না, মারিহা সামনে গিয়ে বসো। ঠিক আছে স্যার। মারিহা গিয়ে আরাফের সাথে সিটে বসে। আরাফ গাড়ি স্টার্ট দেয়। আরাফ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে আর এক হাত দিয়ে মারিহার এক হাত শক্ত করে ধরে আছে। আমার সাথে লুচ্চুকির করার জন্যই তাহলে আমাকে নিজের সাথে এনে বসিয়েছে। মারিহার হাত ধরে ড্রাইভ করার সময় এক অজানা আনন্দ যেন আমাকে ঘিরে ধরছে। কিছুক্ষণের মধ্যেই তারা কলেজে পৌঁছে যায়। আরাফ অফিস রুমে চলে যায় আর আশা মারিহা বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ রামজাদা, তোর মতো শৃঙ্খলা বলতে কিছুই নেই, ম্যাডামের পা ছুঁয়ে
সালাম করতে হয়, এটা জানিস না? আপনার কি লাগবে ম্যাডাম, ঠান্ডা নাকি গরম? আপাতত কিছু গরম কয়লা নিয়ে আসো তোমাদের মুখে দেওয়ার জন্য। এসব কি বলছেন? এই ভাঙা বালতি তোর নাটক বন্ধ কর। ভাঙা বালতি? নীলা কানকাটা পেতনি এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হয়েছে, আর রাগ করতে হবে না, তোর দিন তো মনে হয় এখন অনেক ভালো যাচ্ছে। এত ভালো জীবন যেন কারণ না হয়, এই ধলা ইন্দুর তো আমাকে জ্বালিয়ে মারছে। মিথ্যা কথা বলবি না, আমি তো দেখছি আমার ভাইয়াটা নিজের বউকে অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে তা তো শুধু আমি ভালো করে বলতে পারবো। এক নম্বরের শয়তান। আমার ভাইয়ের নামে উল্টোপাল্টা কিছু বলবি না। ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছে, পরে কথা বলা যাবে, তাড়াতাড়ি চল। সবাই ক্লাসে গেল। সবাই ক্লাসগুলো বেশ মনোযোগ দিয়ে করল। আরাফের ক্লাসে তো মারিহা একটা কথাও বলেনি ভয়ে, কারণ এখন তো সারাদিনই মারিহা আরাফের কাছাকাছি থাকে, যে কোনো সময় শাস্তি দিতে পারবে আরাফ। দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে গেল। আশা দেখতো এইখানে কত হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমার ভাই বুঝি কম হ্যান্ডসাম? স্যারের জিমওয়ালা বরের কাছে এই ছেলে তো কিছুই না। আশা তোর ভাই তো পুরো ধলা ইন্দুরের মতো দেখতে, বডি বলে কিছু আছে কি না সন্দেহ আছে। আমি তো ওনাকে কোলে নিয়ে নাচতে পারবো। তুই পারবি স্যারকে কোলে নিতে? স্যারের হাইট আর তোর হাইট কখনো মেপে দেখেছিস? স্যার 6'3" আর তুই 5'3". স্যারের সাথে তোকে টম অ্যান্ড জেরির মতো লাগে। এসেছে রে স্যারের চামচা, এখন চুপ কর, একটু দেখতে দে। কি দেখছিস? ওই ছেলেটার সাথে একটা মেয়ে আছে, মেয়েটাকে একা দিয়ে ছেলেটা জড়িয়ে ধরে আছে, দুজন এক বোতলে দুইটা পাইপ দিয়ে খাচ্ছে, কি রোম্যান্টিক। আমিও চেয়েছিলাম এমন একটা স্বামী, কিন্তু আমার ফাটা কপালে পড়লো তোর ভাই। হতে পারে তাদের কাছে টাকা নেই, তাই একটা বোতল দিয়ে দুইজন জুস পান করছে। তুই তো দেখছি কিছুই বোঝোস না, একেই বলে ভালোবাসা। আমাদের রোমান্সের অভিজ্ঞ মারিয়া আপনাদের মতো উপস্থিত হয়েছেন আমাদের ভালোবাসা কাকে বলে তা বোঝানোর জন্য। ধন্যবাদ ধন্যবাদ, আমি হলাম রোমান্সের রানী। এরপর কেউ কিছু বলিস না কেন? তা রোমান্সের রানী, আমাকেও একটু রোমান্স দেখান। কণ্ঠটা তো পরিচিত লাগছে, আপনি কখন এলেন? আশা তাড়াতাড়ি গাইতে উঠো। ওই শয়তানগুলো কই গেল? হঠাৎ করে সবে পেছনে ফিরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে, ভাইয়াকে দেখা মাত্র সব দৌড়। আমি কিন্তু গাইতে উঠতে বলেছি। মারিহার আশা চুপচাপ গাড়িতে উঠে গেল। মারিহা আরাফের পাশের সিটে বসে ভয়ে পুরো চুপসে আছে। মারিহা আরাফের দিকে তাকিয়ে দেখে আরাফের পুরো মুখ লাল হয়ে আছে। আরাফ বাড়ির কাছে এসে গাড়ি থামায়, পুরো রাস্তা কেউ টু শব্দ পর্যন্ত করেনি। মারিহা গাড়ি থেকে নামার সময় আরাফ মারিহাকে কোলে তুলে নেয়, তারপর মারিহাকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার নাকি বডি বলতে কিছুই নেই, আমি নাকি রোমান্টিক না, আর কি কি যেন বলছিলে তুমি? কি কি কিছু না তো, আমি তো স্পষ্ট শুনলাম তুমি নাকি রোমান্সের রানী। স্যার আমি ভালোবাসা কি এটাই জানি না। তোমাকে দেখাচ্ছি ভালোবাসা কাকে বলে। আরাফ নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দেয়। আরাফ এক হাত দিয়ে মারিহার কোমর জড়িয়ে ধরে, এক টানে আরাফের একদম কাছে এনে ফেলে মারিহাকে। ওনার এই জিমওয়ালা বডির কাছে দেখছি আমার প্রিয় শাহরুখ খানের বডি কিছুই না। উনি যদি আমাকে কোলে তুলে আছাড় দেয়, আমি তো পুরো রুচির ডাল ভাজার মতো হয়ে যাব। মারিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আরাফ মারিয়ার ঠোঁটে কিস করে দেয়। আমি বডিওয়ালার সাথে রোমান্টিকও, এবার বুঝতে পারছো তো, নাকি আরেকটু বোঝাতে হবে গো? মারিয়া এবার চোখ খুলে, আর বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি, আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য। আমি শাওয়ার নিয়ে আসছি, আম্মুকে বলো ভাত দিতে, মিষ্টি। মিষ্টি তো আমাকে আশফি ডাকে। আমি ডাকলে কোনো অসুবিধা? না 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 না, এই ধলেন্দ্রের অত্যাচার তো আর কম ছিল না, এখন আমার কারণে অত্যাচার আরো বেড়ে গেল। এখন নিজের জুতো নিজেকেই বাড়ি দিতে ইচ্ছে করছে।